আজকে আমি চলে এসেছি উনুনপাড়ে, রান্নার পাড়ে চলে এসেছি একটা ভাতের রেসিপি নিয়ে। তার জন্য লাগবে চাল, এই যে এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল, আর সমস্ত রকমের সবজি। সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, ধনে পাতা কুচি, আলু কুচি, বিনস, পাকা টমেটো কুচি, পেঁয়াজ আর গাজর দুই রকম করে কেটে নিয়েছি। বাটা মশলার মধ্যে এই যে গরম মশলা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর রান্নাটা হবে পুরোপুরি ঘি। ফোড়নে যাবে গোটা গরম মশলা, সব শেষে যাবে বাটার। এবার আমি রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ঘি। এবার ফোড়ন দিয়ে দেবো, ফোড়নে দেবো গোটা গরম মশলা। সবজির মধ্যে দেব প্রথমে পেঁয়াজ কুচি, এবার দেব গাজর, দেব আলু কুচি, আলু গাজরটা ভালো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বিনস কুচি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর পাকা টমেটো কুচি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এই যে মিডিলটা একটু ফাঁকা করে এই তেলের মধ্যে দিয়ে দেবো, ঘিয়ের মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, আদা রসুন বাটা। এবার দেবো জিরে বাটা, ধনে বাটা, বাটা মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কাজু কিশমিশ, সবজিগুলো ভাজার মাঝে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, তো সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো চাল, বাসমতি চাল। চালগুলো সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব, কষাতে কষাতে কষানোর মধ্যে দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো।
সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার কষানোর শেষে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলার সঙ্গে সমস্ত কিছু সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আর এই বাটি দুই বাটি চাল নিয়েছিলাম, এবার চার বাটি জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব আর মাঝে খুলে দেখে নেব একটু। আমি এবার ঢাকনাটা তুলে একটু দেখে নেব। এবার এই অবস্থায় দিয়ে দেবো কিছুটা বাটার। আবার একটু ঢাকা দিয়ে দেব জলটা টানা পর্যন্ত। ভেজাল দেব না, আবারও ঢাকনাটা তুলব। ভাতটা হয়ে গেছে, নামানোর আগ দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর যে সামান্য একটু জল আছে সেটা হয়ে যাবে, টেনে যাবে। ভাতটা পুরো পুরোপুরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেউ কেউ চাইলে একটু চিনিও দিতে পারেন, তা আমি এতে চিনি দিইনি। এবার নামিয়ে নেব। আজকে এটা বানালাম মশলা রাইস, আর আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানাবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমিও এই যে নিয়ে একটু খাবো, খুব গরম খেতে পাচ্ছি না। আমরা বাড়িতে এইরকম মাঝে মাঝে রাত্রিবেলা আমরা এরকম রান্না করে খাই, কিন্তু আপনাদেরকে দেখাইনি। আজকে আপনাদেরকে রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে খাবেন, এরকম তৈরি করে খাবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগছে খেতে। না
আর আমাদের এটা রাতের খাবার হয়ে গেল।